বেগুনী সম্ভাজিছিল আমাৰ প্ৰাক্তন উপমন্ত্ৰী বেগাচিনী আৰু মোৰ ব্যক্তিগতভাৱে হ'ল তাই এজন বিচক্ষণ ব্যক্তি এবং একজন ধৰ্ম প্ৰচাৰক এই দিনৰ এই যুগৰ এই অনুষ্ঠানত বিশেষ কৰবা শ্ৰদ্ধেয় বাবু মনে সম্বন্ধে অন্তাগেৰে তাৰ ভক্ত ৰাগতে মই বিনীত উজুলি কৰোঁ এতিয়াৰ মন্ত্ৰীৰ 101তম জন্মজয়ন্তী উপলক্ষে এই পুণ্য অনুষ্ঠানত মই কইলে সম্মুখ সম্বোধনে বন্দনা জানাওঁ পূজ্য বনমন্ত্রে বন্দনা জানাওঁ এই উন্নতর পুণ্যক্ষেত্রের সংজ্ঞা প্রদান হিসেবে বিশুদ্ধানন্দ সদ্য বিশুদ্ধানন্দ মন্ত্রে বন্দনা জানাওঁ রাজবন অভিযাতন এচিয়া মন্ত্রের মধ্যে সদ্য জ্ঞানপ্রিয় মন্ত্রে সহ মঞ্চভূষ ভিক্ষু সংঘরে বন্দনা উপস্থিত এ এলাকার মাইমুর বিলক চেয়ারম্যান সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং উন্নতিবৃন্দ ব্যক্তরে নমস্কার জানাওর ববিলক মাবলক মহদান একনাগরি দলে দলে শূন্য যাতে বান্ধে থাকি দেশনা আনি উদ্দেশ্য সুবিধা হয় ভাড়া ধর্ম জিনিসছেন কি আমি যে ব্যক্তিনে ধর্ম ধর্ম করি ধর্ম সম্পর্কে বুদ্ধর ব্যাখ্যা কি যে কোনো বস্তুর অন্তর্নিহিত যে গুণগুলি গুণক দুযোগ স্বভাব চরিত্র যেনি প্রকাশ ঘটে সেনই ধর্ম বস্তুর সেনই ধর্ম যেমন মাঞ্জর মধ্যেও মাঞ্জর মধ্যে বহুজনে গম হামগরণ গম চিন্তাগরণ গম কথাবার্তা হন আর কিছু মাঞ্জে আমি কন খারাপ চিন্তাগরণ মাঞ্জর ক্ষতি করিবার চিন্তাগরণ এবং সমাজত ধরতে নানা রকমের বেজাল সৃষ্টি করেন এই স্বভাব চরিত্রানি দোষ গুণনি প্রদান দি আচার ব্যবহার আনি খাদ্য গোলাবন্দি প্রকাশ পায় এবং যে দোষ গুণানি মাঞ্জর বিদে খায় সে নয় আলাদা ধর্ম এই যে রূপকুণ মানুষ যেতুবি এই মানুষজনের মধ্যে আমার ধর্মর আমার জ্ঞানের প্রতি সঙ্গর প্রতি ধর্মর প্রতি বুদ্ধের প্রতি যে শ্রদ্ধা এবং এখন কুশল চিন্তাভাবনা যে আগে সিয়ান প্রকাশ ঘটাতে আমার আমার এদিকে অনুষ্ঠানত উপস্থিত নিয়ে এবং দান দক্ষিণাগুড়িতে সেই শ্রদ্ধাচিত্ত দানচিত্ত আমার তো উদয় হই বলি এই কুশলচিত্ত উদয় হই বলি আমার ধর্মীয় ইয়া কার্যকলাপের মাধ্যমে সেই জিনিস প্রকাশ ঘটে আর বহু মানুষ এখন যারা এদিকে অনুষ্ঠানের নয় যাও সমালোচনা করেন নানা কিছু হন সে তারার ধর্ম তো সতরা ধর্ম দ্বিপ্রকার একদের সধর্ম আর একখানে যদি অধর্ম বা এই অধর্ম মানুষের মারধর্ম হয় তো সধর্ম যে হারে হারে হয় যে নিজের ব্যক্তিগত পরিবার সমাজ দজত্বে গম চিন্তা করে গম ধর্ম করে এবং বিভিন্ন রকমের কার্যকলাপের ভিতর দিয়ে তার গম জিনিসটা প্রকাশ পায় এবং সে সধর্মান বিশেষ করে বুদ্ধর যে হতানি চতুরাজ্য সত্যর হতা আর্যশৃঙ্গী মার্গর হতা প্রত্যুত্তর সমুদ্বাদ নীতির হতা ইয়েনি যারা চর্চা করেন বা যারা জানান জানিবার চেষ্টা করেন এই প্রচেষ্টার হয় যে সধর্ম এবং অনুশীলন প্রতিপালন করেন অধর্ম মারধর্ম যে ধর্ম নির দ্বারা মানুষের মধ্যে বিভেদ হানাহানি মারামারি হাবাহাবি হিংসা হিংসি নানা রকমের ইয়ে নিয়ে তাই কিনে
যে কোনো আমি কর্ম খণ্ড করি না কেন আজল কর্ম বলতে মন কর্ম কায় কর্ম বাক্য কর্মের মধ্যে শ্রেণী সৃষ্টি হবার পিছনে আমার মনের মধ্যে যে চিত্তবর মধ্যে যে চেতনান জন্ম হয় যে চেতনার দ্বারা আমি হাম করি হতা হই সেই চেতনা বই হল মৌলিক বিষয় আমার এই চেতনাও আগেহীনে ধর্মীয় চেতনা হইনি ইচ্ছি একাত্তরই কিন্তু ইবা পরিশুদ্ধ নয় এই পরিশুদ্ধ চিত্ত বিশুদ্ধ হয়ে দিয়ে একমাত্র রূপবচর ধ্যান সাধনার মধ্যে যে মই সেই লাইন এনে নযাও মই এ কথা নয় সুদুম সাহাতে বুদ্ধ জগতর সকল নিয়ম কানুনানির মধ্যে যে দেখে দিছি যে শিয়ানো যে দেয় যে ভালো মন্দ ব্যাখ্যানি একত্তর লগে থাই এবং ইয়েনির দ্বন্দ্ব সংঘাতের মাধ্যমে প্রত্যেকটা কিছু চলমান এবং আমার মানুষের মধ্যে আমি বাজিয়া গিয়ে এই চিত্ত প্রবাহর প্রতি চিত্তর মধ্যে ভালো মন্দ জিনিসের আগে মন্দর প্রভাব পান যদি ব্যক্তায় তার দ্বারা খারাপ কামাতে অকুশল কর্ম হব দে যার কুশলর জ্ঞান গম তার কুশল কমান কামান বাধা দিন দেন এবং এই চিত্র প্রবাহ আমার মনের মধ্যে জিনিস হলে সেই এই দ্বন্দ্ব সংঘাত ওর মাধ্যমেই মাঞ্জর এই জীবী দিন গিরিয় আমি তিনি আগে তুলে মনকর্ম বই আলাদা আসল জিনিস এই মনকর্মবর মধ্যে কিভাবে মানুষ অকুশলরে বাসে ধর্ম আনরে দুর্বল গড়ি যায় দুর্বল গড়ি পারে বুদ্ধ শ্রেণী ব্যাখ্যানি দেখে দিছি এবং শ্রেণী ব্যাখ্যানি সামষ্টিক একখান প্রচেষ্টার মাধ্যমে এই কারণেই আমার তো সাধারণ মানুষ এই জীবিত নয় বুঝিলে অপরিগতে জীবনানই একখান সংগ্রাম জীবনানই একখান চ্যালেঞ্জ কিন্তু এই চ্যালেঞ্জানরে আমি মোকাবেলা করি নাই তবেই আমি সফলতা আনতে পারবো এই ঘাত প্রতিঘাত হইতে শুরু করি আমার জীবনের মধ্যে ব্যাকুড়ার জীবনের মধ্যে এনে গতে গতে গতিব এবং এই চ্যালেঞ্জানরে যদি যে মানুষ দলে দলে জানি পারে তে তারে পরাভূত গরিবিত্বের সে কৌশল নিয়ে তাই জানে এই বুদ্ধ শিক্ষা নলদা শিয়ান যে মাঞ্জর মনের মধ্যে আমার এই পঞ্চেন্দ্রিয় দ্বারা আমার মনের মধ্যে লোভ দ্বেষ মোহ বহুত কিছু সৃষ্টি হয় ইচ্ছা মাসুর্য হইতে শুরু করি ব্যাখ্যানি কিন্তু ইয়েনিরে ইয়েনির তো আর তোতা সিবি আমি মারে ফেলেন মারি ইয়েনিরে দুর্বল গড়ি গড়ি জিয়ান্দই দংশ গড়ি ভাড়া যায় শিয়ান ইয়ে দেয় জ্ঞান আর সমস্তিক যে ইয়ান শিয়ান ইয়ে বিদ্যা তা শিয়ান তো বিদ্যা তো এনে উন্নত নয় বিদ্যা উৎপত্তি হতে গেলে ধারাবাহিকভাবে অভাব হয় জ্ঞান পরিজ্ঞান অভিজ্ঞান প্রজ্ঞা তারপরেই সেরে আনন্দ মিলি নেবে কানে সমস্ত জ্ঞান হবে বিদ্যা যেদি আসব হয় করি নাই মানুষ রূপ করে বিমুক্তি করাই তা সে যদি চিন্তা হবে তবে বুদ্ধ হৃদয় দিয়ে মাঞ্জর মনের ভিতরে আরো অন্তর্নিহিত ফাচ্চান ইন্দ্রিয় আগে শ্রদ্ধা বীর্য স্মৃতি সমাধি এবং এই প্রজ্ঞা এই ফাচ্চান জিনিসরে একইভাবে লড়ে করি নেই একভূত করা পড়ে বলশালী করা পড়ে ইয়েনি বলি হলে ইয়েনি সম্পর্কে জানিলে জ্ঞান হলে অটোমেটিকলি যে সমস্ত খারাপ জিনিস নিয়ে আগে অজ্ঞান বা অধর্ম ইনি দুর্বল হয় এবং এই দুর্বল অধর্মরে ধ্বংসগ্রীবৃত্তেই বুদ্ধ আজস্টিং গীত মার্গ অবস্থান দিয়ে দিই এই আজস্টিং গীত মার্গের মধ্যেও একটা পর্যায়ে যিনি এক মার্গ হইবে সে নই দেয় বিমুক্তির মার্গ এবং সেই বিমুক্তি মার্গের ভত্তান কি সমদ ভাবনা এবং বিদর্শন ভাবনা এই সমদ ভাবনা এবং বিদর্শন ভাবনার মধ্যে সমন্বয় কথা বলে সুতরাং ভাত বেলক মাবন লক এই বুদ্ধ ধর্ম আনর যে প্রত্যেকটা কিছু
খারাপ জিনিসটারে পরাবৃত করিবিতে জেনে যে বুদ্ধ দাবে দাবে প্রত্যেকটা গম জিনিসটারের বলশালী করি নাই একভূত করি নাই তার বতে পরাজিত করিবে ইয়া নি তেচা পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে সাংমা মারমা যারা ইদু আগে আমি বহু বজর ধরি বাড়ি দুঘত আগে মত্ত ফিরে তাইনি যিনি উপশম বিভাগতে বুদ্ধ ইদু দর্ভাগ্য মারে বনওয়ান দিয়ে দুধ দর্ভাগ্য মারে এই দশা দর্ভাগ্য লোক বাপে লক্ষণ হামদ নয় যিনি গমদে বিরিয়া নয় যারা যারার দ্বারা এই বিরিয়ানি অর ধারাত্রই বুঝা পড়িব দে আমি বুঝে বরে বুঝে বরে এদং নয় বান্তে দাইয়ে বুঝে বরে এদং নয় বনবান্তে বুঝে বরে নয় এতে নিজে নিজেই যতন বুঝি নেই আগরিব তুলে ধারার কারণে কি আমি ধ্বংস হব নয় ধ্বংস আমি হইন পারি আমার তুমি ঠিকই দেবার প্রচেষ্টান চালা পড়িব এক হতাশাগ্রস্ত দাঁত যাত নিরুৎসাহিত দাঁত কোনোদিন টিকিয়ে দিতে নোয়ারে একে বাহ্যিক পরিবেশ পরিস্থিতি আমার অনুকূলে নয় বিদায় আমার মানুষজন ব্যাকুল হতাশাগ্রস্ত ব্যাকুল মানবিক মানসিক চাপের মধ্যে এখন ব্যাকুল দুশ্চিন্তাগ্রস্ত এবং প্রীতিগ্রস্ত দোরান দর্শমে বাংলা দল মিলিটারি দল আমার বিজেপি মারামারি দল দর এই দর হতাশা নিরাশা এনে কিলে কি হব মনান্ডয় শরীরের মধ্যে একখান পরস্পর সম্পর্কিত কারণ এই খেয়ে মনানেই চালাই দিই মনানোর মধ্যে যদি হতাশা নিরাশা যদি থাই দিয়ে হয় সে মানুষ গায়ে গায়ে নদী ফিরে নিয়ে আবুঝি তোমার মেডিকেল কামর হতা কম এক মানুষ তো রাগি হলে রাগু দিলে লিভারের ক্ষতি করে লিভারের ক্ষতি করে এক মানুষ হতাশাগ্রস্ত হলে তে অজবাত ক্ষতি করে ফুসফুসত এক মানুষের দুশ্চিন্তাগ্রস্ত হলে তার পাকস্থলীত ক্ষতি করে এ গ্যাস্ট্রিক মেস্টিক নানা রকমের জিনিসেনি হয় মানসিক চাপের মধ্যে যদি থাই এক মানুষের ব্রেনের মধ্যে ক্ষতি করে পাগলগ্রস্ত হন এবং নানা রকমের উচ্চ চাপ জনিত কারণে হার্টের মধ্যে হার্ট রোগী হন বয় বৃদ্ধি থাকে কিডনির ক্ষতি করে কিডনির ক্ষতি করে তা এই বিরিয়ানি ব্যাখ্যানি আমার আবুজি কিনে জিয়ানোর ভিত্তিতে কিনা সাংমাউনের মধ্যে দুরারোগ্য রোগী কিনা ক্যান্সার ম্যান্সার নানা রকমের রোগ ব্যাধি অনার পিছনে কিন্তু এনে একটা কারণ আমি একটু মানুষ তোলে যাতে সুস্থভাবে নোয়াকি তুলে আমি তো ইবন হিদি করি বাস বাড়ি জীবন হিদি করি একটু হতাশাগ্রস্ত যাতে কোনোদিন তার সৃষ্টিশীল প্রতিভা সৃষ্টি মানুষকে তো উৎপত্তি নয় তুলে আমার তুন উদ্যমীও উড়িব উৎসাহীও উড়িব আমার তুন কম হামন্দি উজে যা পড়িব ইয়েরই বাদ দিয়ে পড়িব শুনিলে নশুন দক্ষিণ করে যা পড়িব দেখিলে ন দেখে দক্ষিণ দুঃখে করি নাম তো কথা পড়িব আমার বুদ্ধ অদানে শুনি নাই মনান খেদিক করি পবিত্র হয় মনান খেদিক একখান প্রীতি উৎপন্ন হয় মানুষ বা মনানোর মধ্যে খেদিক একখান প্রশান্তি আছে সে শিক্ষা নিয়ে আমার তুল্য পড়িব এই চে যে বানতে বেদনে এক করলা দিন উচ্চ এক করলা মৈত্রী ভাবনা গড়ল বাব্যে লোক মা বোন লোক ইয়েন যদি ভাবনা আন প্রতিদিন যদি একখানা লম্বা জোরে ঘুরি দশ মিনিট কুড়ি মিনিট আধা ঘন্টা যদি ঘুরি আর বিষয়ভিত্তিক নোক যদিও যদি হদয় মুই মর পরিবার মিলে মুই তার শান্তি টান বানা শান্তি শান্তি ঘুরি তালি হোক মনানোর মধ্যে যে খানিক চিত্ত প্রবাহের মধ্যে যেখান প্রীতি এবং প্রশান্তি যেখান যদি পরিবেশ সৃষ্টি করিবার এই হতাশা নিরেখানে এখা মানে আমার ক্ষতিগ্রস্ত করি নহারিব নিজের শারীরিক সুস্থতার জন্য চেন চলেও আমার ভাবনা অতীব জরুরি এবং ইয়ান বানতে দেয় একটু বেশি গুরুত্ব দেওয়া হয়ে যায় সাংমাওনার মারমাওনার যারা ইদু আগে মনস্তাত্ত্বিক চিকিৎসা বেশি দরকার হইয়ে ইয়ান ইয়েনি যদি আমি যদি হাতে তুলি পারি ভারতীয় হয় যদি বলি দেয় তুলে আমি ঠিকই এবং
বুদ্ধ যেদিকা এখন প্রত্যেকটা কিছুর সমষ্টি ব্যাখ্যানে যদি সমন্বয় সাধন করি নেই জ্ঞান অর্জন করিবার যে শিক্ষা দিয়ে মার্গ আর সমন্বয় সাধন করি নাই বিমুক্তির বিমুক্তির ভক্তান দেই যে ঠিক একইভাবে আমার তুন এই শিক্ষা কার্যকলাপর মাধ্যমে আমার ঐক্যতান সৃষ্টি করা হরিব যে রাজনৈতিক দ্বন্দ্ব এবং কলহার দ্বারা আমি বিভক্ত নিয়ে আমার আড়ি ঘুরি সিয়ানোর মধ্যে আমি সম্পৃক্ত নয়নি এক কানই বোধ আমার আগে সিয়ানি দে এই ধর্মর মাধ্যমে এই ধর্মীয় কার্যকলাপের মাধ্যমে আমি একই পারি আমি একই পারি যত রমর মানুষ যেটুক না কেন ব্যাকুল পুণ্য লাভ করতে গিয়ে দিচ্ছি এক কান ইয়ে বনবাদ্যের প্রতি শ্রদ্ধা রাখে নেই মানুষজনে আমি ইয়ে তরি এই একাত্তরণার মাধ্যমে আমি আমার কিছু কার্যকলাপের মাধ্যমে আমি আমার মনর এই সমস্ত দুশ্চিন্তা হতাশা ইয়েরি যাতে বাবা নিয়ে পারে এই সেই বিপরীত প্রক্রিয়া না আমার তন্ত্র অপরিব যেমন ইচ্ছা রাঙামাটিয়া বিশ্ব শান্তি পে ঘটাবো আমি বিজ্ঞ সংঘ এবং উপাসক উপাসক মিলি নেই ইয়ানোর গুরুত্ব দিন দিই আমি জোরালো ভূমিকে কিনে লই ঢাকা সিটি আমি শুরু করি না সমস্ত যার মধ্যে আমি আমি সত্যি হাজার হাজার লাখ লাখ টিয়া মানছে সান্ডা দিবে আমি সে আদায় নয় সাধারণ মানুষ তুমি নানাজনে নানা হিতেন দিতে অবজয় করো মাঝে যদি সাধারণ মানছে বিচ্ছেদ করি নেই 173 দিলে 40-50 হাজার মানুষের যদি আমি হনরম তুবে হারি একক সাধিত্ব যদি আনি পারি একতাবদ্ধ যদি খাই হারি তুলে আমার বিশ্ব শান্তি ব্যবধা হামান আর বন্ধ হতো নয় মাঝে 40-50 লাখ টিয়া উলে আমার পাইপ লাইনত যদি টিয়া থাকি হয় এ হামান দিব এবং তুমিও যদি সেদিক করে মনে প্রাণে চিত্তর পবিত্রতা লইনে যদি হন্মত ইয়ে করে দেওয়া হয় তোমার এই হতাশা নিরাশা নানা রকমের বৈবিধি জেনি বা বানিয়ে ওয়ারিব এবং রোগ দিয়ে দিচ্ছে কেউ না বুকা নয় তুমি সেইও দোলালে মন পবিত্র মাঞ্জর সিয়ারাইও যদি হয় দোলে দালে মন চিত্ত যদি ঠিকমতো যদি গড়ে দেওয়া দিয়ে হেইয়া বল হেইয়া লাগে সুতরাং এদিক কেন পবিত্র আমার যে কেন সম্পৃক্ত বা রেগুলার যে কেন 173 দিবা আরো বহু মানুষ আগন সিডাং ডাহাত বহু নতুন ঠিয়া বুঝি আগন সহজে সাংমায় ননিলেন বুঝিলেন ঠিয়া হামাক খায় বিপদত পড়লে তে বনবন্তের এদ তুলন সংগদান অস্ত পরিষ্কার দান গেলি তো এতে দিনে যে সেকেন তিয়া আজার আজা তিয়া দান গরণ দি যতক্ষণ পর্যন্ত বিপদন দাবরিবে ততক্ষণ পর্যন্ত বনবন্তের অধীন নয় যে পূর্ণ আমাদের এদিন অধীন হ্যাঁ তে আমি অন তারাইতে অন বিলে বিপদত পুত্র বর্মাই নদীছি আরো কিন্তু ইয়েরই হলো দে বাস্তব ইয়েরই হলো দে বাস্তব তা তোমার তো ইচ্ছে আগ্রহ নিতে দিচ্ছ কারণ তুমি তো বৌমুয়া দাগো দেখ আদাম্য মানুষ জন্য দেখতে দুগত খেজন নেই সুতরাং তোমার তোর হনফত নেই তুমি তোমার এই ইয়াং একখানা ইউরোতে নেই ব্যাকুন এই পুণ্য আমার সম্পৃক্ত নেই ব্যাকুন বনবান্তের এই ইচ্ছা যে নাকে যে যে প্রদান হইয়ে এই বিশ্ব শান্তি ভেগ দাবো বলে সাংমাউন তোমার তে গম একা সুগত পরিবিয়া ইয়ান মুই বহু বিচার বিশ্লেষণ করেছি ধৈর্য তুমি ইচ্ছে কল্পনা করেছ বিশ্ব শান্তি ভেগ দাবো বলো দাও বিশ্বের মধ্যে তৃতীয় অক্ষ বিশ্ব শান্তি ভেগ দাবো ইবিয়া সে ইয়া সাগর মানুষ নিয়ে ব্যক্তি বাঙাল হইতে শুরু করি ব্যাকুনে বা একটা পুণ্যস্থানে পরিণত হব শ্রীলঙ্কার তুন ইয়ার তুন থাইল্যান্ডের তুন বার্মার তুন বেজা তুন সাপ সু ইয়া বা ইগুনে এলে আমার সাংমা জাত্তরে মারমা জাত্তরে বুদ্ধিস্ট জাত্তরে তোলে দাঁড়ে সিডি ব্যাক যে রাজনৈতিক পরিচয় লই আমি পরিচয় পাইতেছি সিয়া নিচ্ছা আন্দার তুটি কই জুম্মই যাবে সিয়ান নতুন সিয়ান আদায় মানে অব কিনে হয়ে তুম নয় আমিও বর মাগি আমার জাত কই যাবে আমি কান আত্মপরিচয় লই যা দাদি কিন্তু সিয়ান আমার মধ্যে দ্বন্দ্ব কলহর দ্বারা সিয়ান আপ করে বহু মুরজি সুতরাং এখানে কেন ভয় থাকে
বনবন্ধরে মুজন্দি রাখেনি তার মাত্রার দ্বারা তারে মুজন্দি রাখেনি ভিক্ষু সংঘয় যদি তারা সঠিকভাবে তারা বনবন্ধের অনুসরণ নিল যদি তারা চলি ভারণ আমি যদি দাবে দাবে ধর্মীয় যে সমস্ত বিনয় আচার ব্যবহার এবং স্বভাব চরিত্র যদি পরিবর্তন করিয়ে দেয় এবং এই জ্ঞান অর্জন করিয়া রিত হয় আমি সিগন জাতি যাবে আমারে বনবন্ধের উজিলা করি নাই অন্য অন্য জাতনে সিনি ব্যাক সম্মান দেব এবং এই সম্মান ফেলে আমার আত্মরক্ষা নর আমার আত্মরক্ষা নর সুতরাং মুই মনে করম আমার মঙ্গল হইতে আমার বালা হইতে জাদি মাদি এই বিশ্ব শান্তি বিভাগের কথা বল তুলি ব্যক্তাই জেনে যাই আমার তুল আরো জাদি মাদি মানে কিন্তু ইয়ার মধ্যে সম্পৃক্ত হনি হই যে তো এটা করানো উচিত হব তে বহুত জোরে হন আমি জাল মারি ভাই আমি ইয়ন গুরি ভাই ভাব গুরি ভাই মুই বনবান্ধের উদাহরণ কান দম হাতা সরি মুই সেখান পৌরসভা চেয়ারম্যান 1994 কি 95 মুই সেখান সে কি আমার মধ্যে সেই ইয়ান তুলি দেওয়ার বান্তে বনবান্তে অত্যে তুমি মাকারা নদুজ্য নমাজ্য আত্মগজ্য পঞ্চশীল ভালো তে একদা ইয়ে মানজি অদন বান্তে আমার তুন বুইয় রে কিচ্ছু নেই আমি বাজিব হেনে মাকারা বেজ নদলে আমি তো বাজি এতং নয় একে না কোনো বুই আগে পানি অমিলে সেদি উদিয়ে সিনিয় হারা ইচ্ছে করি খানা অত তো ইয়ে নবে সাজ পাই করি নেই তে বনবান্তে অত্যে মুই মহিয়ান মুই হই ফেন ইকিনে মহানাথ হদান ধরি নে যদি উহতলে আরো মত উদ্দি বিয়া মুই তোমার দর কইও না হো বন্ধ করিও না হো তবে মহাদার মুই হ তবে এদিককে এদিককে ধর্ম অনুষ্ঠান ইচ্ছো পুণ্য হাম গজুগি যাতে হাপ্পান এডাইলে না হয় ভাড়া এ জাল জাল মাদ্যরণে সি উনরি এখানা গণমান্তে হতান তুমি এখানা হই দিয়ে হই মাদ্যলে দত্ত জেন্দ পানে তাই হই নোয়ারে এক মুই হতি আই হাব বললে দত্ত কিন্তু এদিক কি ধর্মীয় অনুষ্ঠান যদি এদিক কেন মহান পুণ্য হামত বিশ্ব শান্তি বেগতা যদি 100 দান দিনে দিয়ে যদি সম্পৃক্ত হই ভারণ দেয় তুলে বজমান মনর প্রত্যেকখান পরিবর্তন করিব করিব তেসা তে বাব্বে লোক মাবন লোক একখানা করে তুমি কল্পনা করিছ দে বনবান্তে জিন হইয়ে বিশ্ব শান্তি বিভাগে দাবো উদিল উগুড়া তালাত 1000 বান্তে তলে তালাত 1000 বান্তে সেই লগে সদুর বিক্ষে আমি হাজার হাজার মানুষ বাবা না করল কেদিককে লাগিব সাংমাইয়া সাক্ষ্য বংশ হলান আমি সাক্ষ্য বুদ্ধ বংশ হলান দে কিন্তু ইতিহাস গাদি ইয়া কেজন নেই গিরে বসে খরচ করি নে দেখতাত বেরি নে করি কিছু নেই কিন্তু বনবান্তের যদি মুজেন্দি রাখে বিশ্ব শান্তি ভাই কথা হতে হয় সাপ সু হই বেড়ে লেগে বুঝলিয়া এ সাংমা দাদা দেখে হেনে জন্ম বুঝুন এ সাংমা পুতুন সাপ হয়ে গায়ে গায়ে আমার ইতিহাসটা নিলে দিবে গিরে বসে খরচ জোড়া বক্তা নাই তে যে জিনিস চান আমি আমার রাজা হইতে সুর মুরিনে খনজনে নিলেন আল্লাহ এই সেবা আমার বিশ্ব শান্তি ভাই কথা বলে সাংমা জাতুর উৎপত্তি হুতুন আদতে কি আমি সাহিত্য বংশীয় না হুতুন ইচ্ছি ইয়ং গাগা আইনি রাখার বনমান্তের কেন্দ্র করি নেই তে বনমান্তে যে কো মহাপুরুষ বনমান্তে যে একজন কি হয় যে তেজস্ব পুরুষ যার শীলতে যেল যার সমাধিতে যেল যার পুণ্যতে যেল তার যার বীর্যতে যেল তে যে কো তেজবান পুরুষ তে বাজি ডাকে বহু রাষ্ট্র উপকে দেয়া মানুষ তার নদী আগে জন্দি দেখ বিদেশ তুমি এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোক 97 ইংরেজি দেয়া হয়েছে মুইও সেকেন্ড পৌরসভা চেয়ারম্যান এবং বনবান্তে তার এই ইয়ের এক কুদিনে নয় আড়াই হাজার বছরের যে থেরবাদী ধর্মান নুয়া গরিনেতা যে যথাযথভাবে প্রতিপালন করছে সে নিয়মানি দেখে জি জনপ্রকৃতি থাইল্যান্ড তুন বার্মা তুন এনে তারে শ্রদ্ধা গজন সম্মান গজন একজন একজন সম্মান শ্রদ্ধা এনে নগরে সুতরাং
বনমান্তে তার এই দেহদাতুয় এনে নয় আগে বনমান্তে জীবদ্দশায় হত দে তোমার লো নব নব তোমার নাদিন ভুদি নেতে তোর মান দলে ধরে বুঝবি কই দে মরে লাখ পেলাছে কেনতে বুঝবি কে মুই মনে নয় সিম দেব তুম আমার নাদিন গুনি দিয়ে হেনে লাখ পেলা মানুষ কোসে তো বজর বাজে দে মুই আর হই চেন না কিন্তু আদতেতে ইঙ্গিত গুরি না খোদান কইজিয়ে দে আমি হরজন না বুঝি বিক কুসঙ্গ না বুঝুম কারণ জ্ঞানী মানজর হতা আমাদের কেন জ্ঞানী বুঝি নারে তেজে কো অরহত বিক্রিয় যে অর অধিষ্ঠান গুরি জান দে অধিষ্ঠান গুরি বারণ ধরা তার দেবতা তো বোঝে রিকুরি সংরক্ষণ গুরি যে গড়াও তা সেই যেবেই মনে মনে অধিষ্ঠান গুরি জি এবং তার পরিনির্বাণের পর আমার কোন তেম্বাংশুল কিছু নয় এলো অটোমেটিকলি বিক্ষু সংঘ তারা দালা আলোচনা করি রাই সিদ্ধান্ত তার এই দেহদাতু এদিক করে রাখাবো রক্ষা করাবো এবং প্রতি বছর বিশেষজ্ঞ নে নে সে জানবি এবারও থাইলেন মৃত্যু নে তার দেহদাতু সে জেনে যখন লাখে একশো বছরে কিচ্ছু হতো নয় সুতরাং আমার নাদিন বুদি নে বা কোনে লাখ দেবা এবং বনবান্তের হতানি যে সত্যি হয় জ্ঞান বহু প্রমাণ আগে সুতরাং মুই বিচ্ছেদ্য রঙ্গে এই বিশ্ব শান্তি ফেকে দাবো আলে যাদর পরিজয়ান অন্যভাবে বুদ্ধিস্ট হিসেবে মান সম্মানের সহিত আমি আমার আত্মরক্ষা আমি গরিবার এবং বলি মর জ্ঞান বিচ্ছেদ সুতরাং বাব্যে লোক মা বলল এই দুব হতা বাধ্য বই এ হতাশান নিরাশা বা ইয়েনের বাত্তিঘাতি সংঘাত সমাধান ইয়েনি অবনি যেতেও নয় এই বিরিয়ানি যতক্ষণ পর্যন্ত তারা নবুজন আমার পক্ষে সম্ভব নয় যে নিলেন মিলিয়ে দে না সুতরাং আমি আমাদকে খেতিক করি একত্তর থেকে পারি সে ভত্তান পরদে এই বিশ্ব শান্তি ফেকতাব উদ্দেশ্যে একশো তিন করি নিয়ে মাঝে মাঝে দিনে দিই এই পুণ্য আমার অংশীদারণে আমি একতেই একতেই ধর্ম আন্দোলনে একতেই জ্ঞান গড়ি পারলে আমার তে মঙ্গল হব এবং দেয়া যাবো দে এই জ্ঞানের একখান সমন্বিত প্রচেষ্টায় কোনো এক সময় কোনো কিছুর একখান সফলতা এবং জ্ঞান বনমানতে হয়েছি সুতরাং বাব্যে লোক মামন লোক হতাশা নিরাশা নহইয় যিনি চলের চলুক যিনি অবার আগে অব নিজর মনান তর কর নদরীয় মনের মধ্যে উৎসাহ উদ্দীপনা আন এবং পুণ্যমত অংশগ্রহণ করি নেই নিজর পরবর্তী জন্মত যাতে একখান গম ইয়া নাই ওই বাড়ি ভাড়া এই দরমান দোলে দালে চিনা পড়িব জানা পড়িব সে জ্ঞান অর্জন করা পড়িব হিতে বলি বুদ্ধ হইয়ে দেয় জন্ম জন্মান্তরের মানুষের ক্রম বিকাশের পিছনে চিত্তর ক্রম উন্নতি এবং মেধাবী মানজিছিয়া এই অরহত তরহত হইবার নে ফালতু মানজন ওয়ারণ বুদ্ধ আমল হতো জীবন জন্মিয়ন জীবন প্রশ্ন কর্তা তার সারিপুত্র মোগলায়ন হতে শুরু করি নেই আয়ুষ্মান অজিত হতে শুরু করি নেই এ আনন্দ উপালি মহাকেশ্যপ মহাকেত্তেন ব্যাকুন প্রতিভাবান ব্যাকুন কিয় দেয় বা কেতে ব্রেনি যার ভুল কি দেয় এক্ক গাথা লই দরমান বুঝি জীবন দেয় এক্ক গাথা লই চুল্লু বড্ডকে বানা রজহরণ রজহরণ বুঝিছে খা ইয়ান দই কেতে ইয়ে হইয়ে কিতে সিয়ান দই সে সে নিমিত্ত অন্ধে তাই মানে ইয়ে হইছি কই ইয়রি নেই ঠিক তেমনি আমার সাংমার মধ্যে বনবান্তে অত্যন্ত মেধাবী এলো মেধাবী নহলে বইপত্র ঠিক না ভর্তি করি নেই সেটু কোন বই টিভিতক কেন লাগ ন ভাই টিভিতক যদি ভরিবে তো বহুত জাতিতে আমার অদল সময় নলা এলিন দূর তে এতক্ষণ মেধাবী এলো হি নেই তে যেদিককে নিজের মুক্তি আন হতো সময় লাগছে ঘুরিয়ে গই বোঝল লাগছে কিন্তু সে লগে আমার দায়িত্বে হিলাইব ব্যাখ্যানি যুগলে দিছি এই টিভিতক যুগলে দিয়ে দাঁড়ার পিছনে একখানে হারান এত সনদ সনদ তুমি ব্যাখ্যানে চিকিৎসা করো ইয়ে দূরে তুলে আমার তো এই ঠিকখান মনের মধ্যে যে পরিবর্তন জিনিস চেনে গড়ি গড়ি দাবে দাবে আমার তো সেই বদন দিই অগ্রসর হব পড়িব তা মুই আর কথা বেট নবারে মুই যে হদান হদুম সা যে আমার তুন জ্ঞান জিনিস চান দাবে দাবে অর্জন করা পড়িব এবং সে জ্ঞান জিনিস চান বান্দে দায়িত্ব ধর্ম দেশনা শুনি নেয় নিজে নিজে চিন্তা করি নেই টিভিতে উল্লে আল্লাই
স্মৃতিময় জ্ঞান অর্জন করা পড়িব সে লগে বিচার বিশ্লেষণ করিনে সদান সত্য কি মিথ্যা কোন বিক্রিয় কি হইয়ে বনবান্তি হিত্যে হলয় সদান গুপ্ত গেলি কি সদান হিত্যে দেখ ইনি বিচার বিশ্লেষণ এবং চিন্তে করা না করিনে এই চিন্তাময় জ্ঞানের অধিকারী হব এই জ্ঞানের সমন্বয় সাধনের মাধ্যমে বাবা নাময় জ্ঞানের মধ্যে সফলতা পাই দি দেখছেন একটাই বাপ বেলক না বললো বানাবানা ইনি দান দিলে ন হব দান হিত্যেই দিওর হিরি ইয়ানোর পূর্ণতা ভাই ইনি পূজা করিব ইনি খেতে পারা উদুম দুবা দান দলে দান দিলে নয় তে বহু মানুষ এখন একা মন সিও উড়িতান আর ধর্মগত্য খুঁজে লাগে অনেক খান ঘুরি আদত ঘুরি বান্ধে দায়ের যদি সেই পত্র তার ঘুরি বৃত্তি গেলে দিতে গেলে আদত ঘুরি গেলে খুঁজে লাগে তে বহু মানুষ যেত না গান্ধে একজনে 103 জিনিস কিনি দে দে তো টিয়া হরে ঘুরি ঘুরি নোয়ারে মুইজি গুণর উদ্দেশ্য অতে মনন মধ্যে ক্ষণ দুর্বলতা অন্য শ্রদ্ধা চিত্তে মনন মধ্যে প্রীতি উৎপন্ন করি নাই দত্তিয়া যদি তুই ধ্যান দিয়ে শিবে হব বহু রকমের পুণ্য বহুজনে লাখ লাখ টিয়া গুজতিয়া নাঙ্গামি হাতে মাইজন দিয়ে হইজন ভাড়া একখানা প্রশংসা বেড়াতে দান ঋণ হলে বেড়াতে সে উদ্দেশ্যে দেয় দান করে সে তুম তদিয়াব বহু পুণ্য অর্জন করি সে তুমি বেশি কেউ দেশি কেউ মূল্যবান সুতরাং বাপ্যে লোক মা বল লোক জীবন দিয়ে তিয়া বুঝে দুর্বল মন শিওন শিওন নজ্য তিয়া বুঝুন দিয়ে গরিব আরো মনন দিয়ে কিন্তু ডাঙর হবার চেষ্টা করো মনন দিয়ে ডাঙর হলে তোমার এই সামান্য তিয়ান তোমার বহু রকমের ফল বই আনি দিব তে মুই ইচ্ছে জানে তো কমবে যে আমার যাত্রে এই পরিবর্তনের দাবে দাবে একখান পরিবর্তনের গুণশালী শিলবান এবং মেধা সম্পন্ন করিতে গেলে আমার মানর মনের মধ্যে প্রীতি উৎপন্ন করা পড়িব আমার মনের মধ্যে উৎসাহ উদ্দীপনা আনা পড়িব এবং সৃষ্টিশীল মন মানসিকতা লই নিলে আমার উঁচে যাবার প্রত্যান ফেরিব পড়িব এবং একমাত্রই সিয়া বনবান্তি সৃষ্টি করি দি দিয়ে এই ধর্ম আনত আমি একত্রতে নিয়ে দেয় আমি আমার দাত্তর গম বালে দিয়েছি যে ভাবনা করিবার মতো সুযোগ আমি ঘুরি ফারিব সেখানে তে বাপের লোক আর কোথাও নবারে নেই আমার এই দানের দ্বারা আমার এই পুণ্যের দ্বারা এই কেউ খেললেও আমার বংশধর উনিয়ন ইয়ান একখান সুবল ভোগ বা কেউ ফাদক এই পত্তা সারা কিনে মুই বা এই আগা ব্যক্ত করি নেই মুই মা বক্তব্য ইয়ে দিয়েছে কি বললাম নমস্কার